প্রতিনিয়ত আমাদের কাছে টেলিফোন আসে যে মাথার চুল পড়ে যাচ্ছে গরমে, চুল ঘেমে যাচ্ছে, চুলের গোড়ায় ঘাম জমে আছে, চুলের গোড়ায় খুশকি আছে, চুল জট লেগে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে, চুল রাখা যাচ্ছে না, চুল মাথা থেকে সব চুল পড়ে যাচ্ছে, মাথা গরম থাকতেছে। আসলে মাথা গরম থাকলে তো চুল পড়বে। এক নম্বরে এই জিতুটায় রুগীর সংখ্যা বেড়ে গেছে, ডাক্তাররা লাইন দিয়ে সারতে পারতেছে না। আমি সব ডাক্তার জায়গায় যাই, সব জায়গায় দেখি, আমার নিজেরও হাসপাতাল আছে শরীয়তপুর গ্রামে, হাসপাতালে আমি রুগী দেখেছি অফুরন্ত, প্রায় চারগুণ বেশি রুগী হচ্ছে। অতএব এই যে রুগী, দাঁতের রুগী বাড়ছে, চোখের রুগী বাড়ছে, আপনার বিভিন্ন রকম রোগ বেড়ে যাচ্ছে, আমাশা আইবিএস বেড়ে যাচ্ছে, পেটের ব্যথা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, বাচ্চাদেরকে নিয়েই আরও বিপদ, সব বাচ্চারা হাসপাতালের দিকে নিয়ে আসতেছে। এইসব কিছু কথা চিন্তা করে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা গোসল দু তিনবার করেন, আপনারা বাচ্চাদের শরীরটা বারবার ছোটো তাওয়েলে বা ছোটো টিস্যু পেপার দিয়ে বা বড় টিস্যু পেপার দিয়ে বাচ্চার শরীরটা বারবার পুষে দেন। আরেকটা হলো ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, পাকঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভ্যাস করেন। যেখানে যে অবস্থায় যে কোনো খাবার আছে সব খাবার ঢেকে রাখেন, কোনো খাবার উন্মুক্ত রাখবেন না, বিনা কারণে খাবার ফ্রিজে দিবেন না। লেবু এবং ডিম টমেটো ফ্রিজে না দিলে খুব ভালো হয়, সাইট্রাস ফ্লেভারটা যত বেশি ফ্রিজে যাবে তত তার গুণ কমে যাবে, যত কম ফ্রিজে যাবে তার গুণটা বেড়ে যাবে। যে কোনো খাবারের গুণ বৃদ্ধি করতে, অনেকে তরমুজ পেঁপে পর্যন্ত ফ্রিজে রেখে দিচ্ছে না, এর ফলে কিন্তু এর গুণ কমে যাবে, ডিমেরও গুণ কমে যাবে।